নমস্কার, চিনতে পারলেন আমায়? সিজন চেঞ্জের জন্য গলাটা একটু ধরে আছে। আরে আমি আপনাদের দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী। এই দুর্গতি নাশিনী কথাটা আজকাল উচ্চারণ করলে হাসি পায় আর সাথে সাথে ভীষণ রাগ হয়। আপনারা নিজেরা নিজেদের দুর্গতি ডেকে আনার কোনো চেষ্টাই বাদ রাখেন না, আর যেই না সেই দুর্গতি সমূহ এসে উপস্থিত হয় আপনারা আমাকে ডাক দেন। এ যেন আমাকে অ্যাসাইনমেন্ট জোগাড় করে দেওয়া হচ্ছে, যেন এই অ্যাসাইনমেন্ট গুলো ছাড়া আমার সংসার চলবে না। না না, ওভাবে অবাক হয়ে তাকিয়ে থেকে লাভ নেই, সব বুঝছেন আপনারা, বুঝছেন না, সত্যি বুঝছেন না। আচ্ছা তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। এই যে সামনে আপনাদের সাধে উৎসব, আমার জন্য আপনাদের আধিক্যতা দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর কথাই ধরুন। সারা পৃথিবীতে যতগুলো পুজো হয় তার মধ্যে প্রায় অর্ধেক এখন থিমের পুজো, মানে থিম পুজো। সে আপনারা প্যান্ডেলের উপর যা কারসাজি করছেন করুন, কিন্তু তাই বলে আমার আমার ছেলে মেয়েগুলোর আমাদের বাহন গুলোর আর জিপ পার করা ওই অসুরটার সববার এমন বিধ ঘুটে সব মূর্তি কেন বানাচ্ছেন বলতে পারেন? কোথাও চোখ ঠিকরে বেরিয়ে আসছে তো কোথাও ঢুলু ঢুলু চোখ, কোথাও হাত পা গুলো বাঁকা টেরা ছোট ছোট, কোথাও যেন মনে হয় খানিকক্ষণের মধ্যে ক্যাটওয়াক শুরু করব, মানে সব মিলিয়ে ফাজলামির এক্সেস যাকে বলে। এইসব বিধ ঘুটে মূর্তি গুলোকে সামনে সাজিয়ে রেখে আমাদের আসল রূপটার এইটুকু ছোট্ট করে একটা মূর্তি বানিয়ে ওই ঢেঙা মূর্তিটার পায়ের কাছে রেখে দেন, অথবা এক কোণে কোথাও ঠাঁই দেন। বছরে একবার বাপের বাড়ি আসি, আর এসে এমন অপমান এমন অনাদর, প্রতিবার ভাবি এবারেই শেষ আর আসবো না। কিন্তু এই যে বাপের বাড়ি বলে কথা, সাত খুন মাপ, আর শুধু আমার অপমানেই যে ব্যাপারটা চুকে গেল তা কিন্তু নয়। ওই যে আপনাদের শিল্পকীর্তি মানে থিমের মূর্তিগুলো, ওগুলোতে ভর করে থাকে যত রাজ্যের অশুভ শক্তি, সে খবর তো রাখেন না। আপনারা তো আমার ছোট্ট মূর্তিটার দিকে চেয়েও তাকান না, সোজা ওই পেল্লাই পুতুলগুলোর দিকে তাকিয়ে প্রণাম ঠোকেন, চোখ বন্ধ করে যা যাওয়ার চেয়ে ফেলেন, আর সেই সুযোগে আপনাদের ভালো থাকার সব শর্ত শুনে ফেলে ওই সব আপনাদের বিটকেল মূর্তিতে ভর করে থাকা অশুভ শক্তির দল। তবেই না ওরা আপনাদের অশুভ আর অমঙ্গল করার উপায়গুলো বুঝতে পারে। একটা জিনিস তো আপনারা ভালোই বোঝেন, তাহলে এখনকার যুগে ডেটা মানে ইনফরমেশন, এই ইনফরমেশন হলো সব থেকে মূল্যবান সম্পদ। যেন তেন প্রকারে সেই ইনফরমেশন হাতানোর অনেক পথ আপনারা বার করে ফেলেছেন। বিশ্বাস করুন, এই আপনারা না ওইসব অশুভ শক্তিগুলোর থেকেও বেশি ভয়ঙ্কর। আপনাদের থেকে এই ডাটা কালেক্ট করার চিটিংবাজিটা শিখেছে ওইসব অশুভ শক্তির দল। তবে ওরা তো আর আপনাদের মতো অ্যাপ বানাতে পারে না, আর মোবাইল বা কম্পিউটারও হ্যাক করতে পারে না, তাই ওরা হ্যাক করে ওই অন্তঃসার শূন্য মূর্তিগুলোকে। আর আপনারা সেই মূর্তিতে আমাকে কল্পনা করে সব মনের কথা বলে দেন। যদিও এটা ঠিক যে আমাকে উদ্দেশ্য করে আপনাদের বলা কথা আমার কানে আসা থেকে কেউ রুখতে পারে না, সে আপনারা যেদিকে ফিরে বা যার দিকে ফিরেই বলুন না কেন, কিন্তু মুশকিলটা হয়ে যায় কখন জানেন? মুশকিলটা হয়ে যায় এই যে আমার সাথে সাথে ওরাও কথাগুলো শুনে ফেলে, আমার কাজটা তখন কঠিন হয়ে যায় আপনাদের ভালো রাখার। তাই দুর্গতি নাশিনীকে ডাকার আগে নিজেরা সচেতন হন, দুর্গতিকে ডাকবেন না, গাছ কাটবেন না, গাছ লাগাবেন, নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখবেন, জঞ্জাল ফেলার গাড়িতেই জঞ্জালটা ফেলবেন রোজ, কোথাও জল জমতে দেবেন না, চাকরি পেতে ঘুষ দেবেন না, গুগল দেখে ডাক্তারি করবেন না, রাজনীতির কারবারিদের উস্কানিতে নাচবেন না, বাচ্চা ছেলে মেয়েগুলোকে ইঁদুর ভাববেন না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে নিজের কর্তব্যে গাফিলতি করবেন না, আর ভাত ছড়ানো হচ্ছে দেখলেই নিজেকে কাক ভাববেন না, আর সর্বশেষ এবছর থিমের মূর্তিগুলো দেখলে একদম ওদিকে বেশিক্ষণ তাকাবেন না, চট করে আমাদের ছোট্ট মূর্তিটা খুঁজে ফেলে ওটার দিকে ফিরে প্রণামটা ঠুকবেন, আর যা যা বলার
করে ফেলবেন।